সবাইকে নমস্কার। একটা ঘটনা মনে হলো, কিছু কথা আমার কিছু কথা মনে হলো যে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিই। লিখছি, ভিডিও শেয়ার করছি, অনেক কিছু করছি, কিন্তু বললে কি হয়, অনেক কিছু আরও অনেক কিছু বেরিয়ে আসে। তাই এখন যেহেতু সুযোগ আছে আমাদের নিজেদের মনের কথা বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার, সেই জন্য ভাবলাম যে সরাসরি দেখি একটু কথা বলে কেমন লাগে। তো বর্তমান পরিস্থিতি সকলেই জানে ভীষণ খারাপ। করোনা একদম জীবনটাকে একদম ওলট পালট করে দিয়েছে সকলের জীবন, নতুন করে আর কি বলবো। তার মধ্যে আরও হঠাৎ করে যুদ্ধ লেগে যাওয়া, কতটা কি হবে, কতটা কি থামলো, রাজনৈতিক মহলে কি এটা নিয়েও রাজনীতি চলছে সেটাও জানি না, করোনা নিয়েও কি রাজনীতি চলছে সাধারণ মানুষ হিসেবে সেটাও আমরা জানি না, সবটাই আন্দাজ, এও বলছে সেইটুকু। তো এই দুটো ঘটনা তো মোটামুটি এ করা যাচ্ছিল, চালিয়ে নেওয়া যাচ্ছিল, ভাল লাগছে না, ঘরে থাকতে ভাল লাগছে না, এই করে করে করোনাটাকেও মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি আমরা। কিন্তু মাঝখান থেকে ওই সুশান্ত সিং রাজপুতের যে ঘটনা, আত্মহননের যে ঘটনা, সেটা কি ভীষণ নাড়িয়ে দিয়েছে। তো আমি একজন লেখিকা, বন্ধুরা মোটামুটি সকলেই জানেন আমি একজন লেখিকা। তো একজন লেখিকা, শিক্ষিকা, যাই বলুন, হয়ে ঘটনাটা না আমাকে ভীষণ নাড়া দিয়েছে এবং সেটা নিয়ে আমি লিখেও ফেলেছি দু লাইন, সেটা বন্ধুরা যারা পড়েছেন দেখেছেন। কেন হলো, প্রথমত বলা হলো মানসিক অবসাদ। ঠিক আছে, মানসিক অবসাদ তো প্রথমত খবরটা শুনে, যখন খবরটা দেখলাম প্রচার মাধ্যমে, তখন তো মানে প্রায় আকাশ থেকে পড়ার মতো হলো, মানে ভাবতেও পারছি না, মানে ইনফ্যাক্ট আমি এখনও ভাবতে পারছি না যে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়েছে। হলো, বলা হলো যে মানসিক অবসাদ, তারপরে নানা রকম কাটা ছেঁড়া, ময়না তদন্ত হলো, সেখানে লোকজন বলতে শুরু করলেন যে কেউ যদি এইভাবে গলায় ফাঁস লাগিয়ে মারা যান তো তাহলে তার এই এই সিমটমস, এই এই মার্ক থাকে, সেগুলোর সঙ্গে মিলছে না, অমুক তমুক। তারপরে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে নেপোটিজম, যেটা বলিউড কিছুটা অর্থে টলিউডেও সত্যি, বলিউড যেহেতু জায়গাটা অনেক বড়, সেই জন্য সেখানে অনেক বেশি সেটা। আর এই নেপোটিজমের সঙ্গে যখনই হলো তখনই তিন চারটে নাম এগিয়ে এলো, সলমান খান, করণ জোহর, একতা কাপুর, সঞ্জয় লীলা বনশালী, এই ধরনের কিছু কিছু নাম আরও হয়তো জানা নেই আমাদের, আরও অনেকে আছেন, এদের একটা গ্যাং আছে, বলা হচ্ছে এদের গ্যাং আছে। তো সেই গ্যাং নানাভাবে বিভিন্ন সময়, আজকে সমস্ত ভিডিও উঠে আসছে, বিভিন্ন সময় নানাভাবে সুশান্তকে ইনসাল্ট করা হয়েছে, অপমান করা হয়েছে, তাকে 7-8টা ফিল্ম থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, যেটার জন্য সে খুব মানুষ তিনি খুব মানসিক অবসাদে ছিলেন। কিন্তু শুনলাম কঙ্গনা রানাওয়াত খুব প্রোটেস্ট করছেন এটাকে, আরও কয়েকজন যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তারাও প্রোটেস্ট করছেন, আমরাও সাধারণ মানুষ হিসেবে প্রত্যেকটা ভিডিও শেয়ার করছি, সাপোর্ট করছি। কিন্তু তারপর কি, সলমান খান এখন উল্টো কথা বলছেন যে সুশান্তের সঙ্গে ওর ভক্তদের থাকা উচিত, অমুক তমুক অনেক কথা, ভুলভাল কথা বলে যাচ্ছেন। অভিনেতা তো আফটার অল সবসময় অভিনয় করেন আর কি, তো সবই হচ্ছে। তা ব্যাপারটা হচ্ছে যে এটার এ কি, শেষটা কোথায়? এই হচ্ছে আলোচনা হলো, 1 সপ্তাহ 10 দিন হয়েছে সুশান্ত সিং রাজপুত মারা গেছেন, তারপর আলোচনা হচ্ছে, ভিডিও পোস্ট করছে, সেই ভিডিও পোস্ট করছে, তারপর শেষ, তারপর ভুলে যাব, আবার আরেকটা সুশান্ত সিং রাজপুত যখন হবে তখন মনে পড়বে যে হ্যাঁ ওই যো হয়েছিল। আমি তো সাধারণ মানুষ হিসেবে কোনো রকম ভয় ভীতি বাদ দিয়ে বলছি যে এই সলমান খান, একতা কাপুর, করণ জোহর, এদেরকে ব্যান করা যায় না, এদেরকে বলিউড থেকে ছুঁড়ে ফেলে দেওয়া যায় না, ওদের জন্যই, একদম ওদের জন্যই সুশান্ত সিং রাজপুত চলে চলে যেতে হলো,
আজকে আমার বাড়িতে যে ছোট্ট মেয়েটা আছে, সে যদি চায় যে আমিও কিছু করব, আমিও বলিউডে যাব বা আমিও টলিউডে যাব, তাহলে তার ক্ষেত্রেও কি এরকম হবে? তার মধ্যেও তো প্রতিভা থাকতে পারে, প্রতিভা থাকতে পারে, তাহলে সে কি করবে? তার ক্ষেত্রে মা হিসেবে, অভিভাবক হিসেবে তখনও কি আমার মানে বুকটা কেঁপে উঠবে যে না বাবা যেও না, কেননা এখানে এরকম হয়েছিল আর এখানে এরকমই চলে। তুমি খান ফ্যামিলিতে বিলং করো না, তুমি কারোর স্টারের কিড নও, সেই জন্য তোমার সঙ্গেও এটা হতে পারে না, তুমি যেও না বাবা, তুমি এরকম থাকো, তোমার যে প্রতিভাটা আছে সেটাকে বদ্ধ করে রাখো, বন্ধ করে রাখো। এভাবে চলবে নাকি? আমি সত্যি কথা বলতে কি, এদেরকে না একটু দেখতে চাই যে তাদের এগেনস্টে একটা কিছু হলো, হয়ে তারা একটা জেলে, সত্যি কথা বলতে কি জেলে থাকবে তারা, তাহলে হয়তো কিছুটা শান্তি পাব। তাতে আমাকে কে কি বললো না বললো কিছু যায় আসে না, কেননা এটা আমি চাইছি। সলমন খান, করণ জোহর আর আর যা 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 ফেমাস নামগুলো আছে, তাদের একটা কিছু হোক, তাহলে সুশান্ত সিং রাজপুত বোধ হয় ওপর থেকে কোথাও একটা শান্তি পাবেন। আর কিছু বলতে পারছি না।